नमस्कार बंधुरा, कन्स्टेबल नियोगे विज्ञप्ति जेखने योग्यता लागे माध्यमिक पास कत शून्यपद रही नियोग पद्धति क्यों बस कत लागे समस्त किस बोलो एकदम क्योंकि सम्पूर्ण अफिसियल नोटिफिकेशन राज्य केवलम्र पुरुष प्रार्थी एखे आवेदन करते तो महिला क्योंकि एखे को शून्यपद नहीं चलो एखंड नोटिफिकेशन डिटेल्स जिने नहीं चलो देखा जा। तो बंधुरा अन स्क्रीन तुम्हारा से नोटिफिकेशन देखते हलूद रंगे मार्क कर सेंटेंसगुलो देवा आज है सेगल क्योंकि कमार जो खूब गुरुत्वपूर्ण। प्रथमत पे लेवल थ्री अनुजाई तुम्हारे बेसिक 21,700 থেকে 69,100 টাকা এলিজিবিলিটি কন্ডিশন দেখো শিক্ষাগত বয়স কী কী রয়েছে এজ লিমিট বিটুইন 21 to 27 ইয়ার্স অর্থাৎ 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে ম্যাট্রিকুলেশন অর টেন পাস মাধ্যমিক পাস হলে হবে এর পাশাপাশি মাস্ট পসেস ভ্যালিড হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ তোমাদের একটা কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে হেভি ভেহিকেলের জন্য ঠিক আছে। এখানে দুটো চেয়েছে তোমাদের বয়স 21 থেকে 27 বছর যেটা বললাম এর পাশাপাশি যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো 5 বছরের ছাড় ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে কিন্তু 3 বছরের ছাড় পাই যাবে। তোমাদের এখানে যে নিয়োগ হবে প্রথমে তোমাদের পিএসটি এবং পিটি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ঠিক আছে 170 সেন্টিমিটার হাইট লাগবে। কিন্তু তুমি যদি গোর্খা গাড়োয়ালি কুমায়ুন ডোগরা মারাঠা এর পাশাপাশি আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এই সমস্ত এলাকা থেকে বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে 165 সেন্টিমিটার এটা হচ্ছে অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি। নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের রাজ্য থেকে বিলং করলে ফর এক্সাম্পল অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা থেকে বিলং করলে তোমার এক্ষেত্রে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এর পাশাপাশি তুমি যদি এসটি প্রার্থী হয়ে থাকো তো তোমার এখানে হাইট লাগবে কিন্তু 160 সেন্টিমিটার ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত দেওয়া আছে। এরপরে তোমাদের যে নিয়োগ পদ্ধতিটা হবে এক্সামিনেশন ফি অফ মোড অফ পেমেন্ট অর্থাৎ এখানে যেহেতু মহিলাদের কোনো সিট নেই শুধুমাত্র পুরুষদের রয়েছে তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো 100 টাকা দিতে হবে আবেদন বিবাবদ। তুমি যদি এসসি এসটি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমাকে এখানে কোনোরকম আবেদন পেয়ে জমা দিতে হবে না। প্রথমে ফেজ ওয়ানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে যেটাকে বলা হচ্ছে পিইটি যেখানে তোমাকে 1.5 কিলোমিটার দৌড়াতে হবে 1600 মিটার দূরতা হবে কমপ্লিট করতে লাগবে 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ঠিক আছে। 11 ফিট লং জাম্প করতে হবে 3 বার তোমাকে সুযোগ দেওয়া হবে 3.5 ফিট হাই জাম্প তোমাকে করতে হবে 3 বার চান্স দেওয়া হবে ঠিক আছে। এ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি যেটা একটু আগে বললাম সেটা তোমাকে চেক করা হবে হাইট ওয়েট অনুসারে। ফেজ টুতে তারপর তোমাদের রিটেন এক্সাম হবে ঠিক আছে। রিটেন এক্সামে তোমাদের এখানে কী থাকবে সেটাও তোমাদের বলছি। রিটেন এক্সাম সিলেবাস কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। জেল বাংলা থেকে 10 নম্বর অঙ্কের থেকে 10 নম্বর হিন্দির থেকে 10 নম্বর ইংলিশের থেকে 10 নম্বর ট্রেড রিলেটেড থিওরি থেকে 60 নম্বর অর্থাৎ ওরা 100টি নম্বর থাকবে সময় থাকবে 2 ঘন্টা। এরপর তোমাদের কিন্তু ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট যাকে আমরা সংক্ষেপে ডিভি বলি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের এখানে হবে। তারপরে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট হবে ট্রেড টেস্ট হবে টেস্ট কমপ্লিট হওয়ার পর মেরিট লিস্ট হবে মেরিট লিস্টে তারপর ফেজ ফোরে অন্তর্গত হয়ে মেডিকেল এক্সামিনেশন হবে কিংবা ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কিন্তু প্রসেস ঠিক আছে। এবং এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে আমি যদি তোমাদের একটু ভালো করে বলে দিই তো এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অনলি 458টা তোমাদের এখানে টোটাল শূন্যপদ রয়েছে। ইউআরদের জন্য 195টা এসসির জন্য 74টা এসটির জন্য 37টা ওবিসির জন্য 110টা ইডাব্লিউএসদের জন্য 42টা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট আজকে হচ্ছে 31শে জুলাই জুলাই মাসের শেষ তারিখ এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট যারা এখনও আবেদন করনি তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করো ঠিক আছে। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। তো তোমরা যে অনস্ক্রিনে সেই নোটিশটি দেখতে পাচ্ছ ডিউরেশন ফর অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন অফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2023 হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 10th আগস্ট 2023 ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে এটা লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কনস্টেবল ড্রাইভার এই পদটির জন্য 10ই আগস্ট 2023 হাতে এখনও সময় রয়েছে। যারা এখনও আবেদন করনি এবং সেই যোগ্যতা সম্পূর্ণগুলো হয়ে থাকো অবশ্যই সময় নষ্ট না করে অবশ্যই এখানে আবেদন করে দাও। চলো ভিডিওটি এখানে শেষ করছি। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। জয় হিন্দ বন্ধুরা।